আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ কি গুণ লাগবে শুনেন কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশূনা আলা আল আরদি হাওনা মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিকার রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে আমি আল্লাহর গোলামের চার নাম্বার গুণের এক নাম্বার গুণ হলো আমার গোলাম যারা হবে তারা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করবে না আমার গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে তারা কোনোদিন অহংকার করেননি আ বন্ধুগণ এলাকা যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন শেখুল হাদিস মুফতি মুহাদ্দিস খতিব ইউনিভার্সিটি রেক্টর কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করবেন না যে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষকের মতো মহা জ্ঞানীকে অহংকার করবার অপরাধে শয়তান বানিয়ে দিয়েছেন আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন আমার আল্লাহ আপনাকেও শয়তান বানিয়ে দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন ঠিক কিনা এই জামালপুরে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন কল কারখানার মালিক বানিয়েছেন গাড়ির মালিক বাড়ির মালিক বানিয়েছেন আপনি আপনার সম্পদের কারণে অহংকার করবেন না যে আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন আমার আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো সময়ে গাছতলার থেকে দশতলায় উঠাইয়া দিতে পারে আমার আল্লাহ চাইলে থাবড়াইয়া থাবড়াইয়া গাছ দশতলার থেকে গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন ঠিক কিনা আ মুসলমানের আপনার বাড়ি জামালপুরে আপনি ঢাকা থেকে আসছেন জামালপুরে পাঁচ রাস্তার মাস্তায় আসার পরে আপনার গাড়ি জেমে পড়ে গিয়েছে আপনার গাড়ি কোটি টাকার গাড়ি হেরিয়ার গাড়ি প্রাডো গাড়ি আপনার গাড়ি রেঞ্জ রোভার আপনার গাড়ি কোটি টাকার গাড়িতে ভিতরে বসে আছেন এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার বাঙ্গা থালা নিয়ে বলছে স্যার আমাকে পাঁচটা টাকা দিয়ে যান আমার বাবা প্যারালাইসিস আমার মা অসুস্থ আপনি পাঁচটা টাকা দেন ও টাকাওয়ালা আপনি গাড়ির গ্লাস খুললেন না ময়লা ঢুকে যাবে আপনি পাঁচ টাকা দিলে আপনার ইজ্জত চলে যাবে দিলেন না আপনি ভিক্ষুকের জন্য পাঁচ টাকা বের করে দিতে পারলেন না অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে চাইনিজে বসে কেএফসিতে বসে যখন নাস্তা করেন পাঁচ দশ হাজার টাকা বিল তুলেন বিল দিয়ে বের হয়ে আসার সময় ওয়েটারকে পাঁচশো এক হাজার টাকা বকশিস দেন অথচ আপনি টাকাওয়ালা যখন রিক্সায় ওঠেন তখন রিক্সার ড্রাইভার যদি দুই টাকা বেশি চায় আপনি তারে পিটান কথা বলেন না কেন আপনার কাছে ভিক্ষুক ভিক্ষার বাঙ্গা তালা নিয়ে পাঁচ টাকা চাইলো আপনি দিতে পারলেন না আমার আল্লাহ যদি এই মুহূর্তে চায় ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার বাঙ্গা থালা ফেলে দিয়া আপনার মতো সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ভিক্ষুকের মতো ছেঁড়া কাপড় পরাইয়া ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় ফকিরের মতো দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন ঠিক কিনা আল্লাহ পারবে কি পারবে না আপনাদের এলাকায় খবর নেন না কেন আজ থেকে পঞ্চাশ বছর আগে অনেকের ঘরে টিন দিয়ে পানি পড়তো ছনের ঘর ছিল আজ তার ঘরে কোটি টাকা আছে আছে না নাই আর আজ থেকে পঞ্চাশ বছর আগে যাদের টাকা ছিল আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায় আছে না নাই কে করেছেন আওয়াজ করে বলেন কে যিনি এক নম্বর অহংকার করবেন না অহংকার করবেন না আল্লাহর গোলামের দুই নম্বর গুণ আমার আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা قالوا سلاما আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিকার রাসূল দাবি করবে
আমি আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না আমার গোলামকে মারলে কেউ মারের জবাব দিবে না আমার গোলামের গীবত শেকায়ত করলে জবাব দিবে না বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয় আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায় কোন সুবহানাল্লাহ আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে কথা বলেন না কেন গালি দেওয়া যাবে না আপনারা দেননি মারে ধরে দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে না আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে গোলামের তিন নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে সেজদা করবে আমি আল্লাহর পায়ে সুজ্জাদা ওয়া কিয়ামা সেজদা আমার জন্য দাঁড়ানো আমার জন্য সুতরাং আল্লাহর গোলাম যারা হবে সকল সময় সেজদা করবে আল্লাহর পায়ে এই জমিনে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে মাজারে মাজারে গিয়া সেজদা করে আল্লাহর কসম তারা কোনোদিন আল্লাহর গোলাম হতে পারে না ঠিক কিনা আওয়াজ করে বলেন জানি না আপনাদের এলাকায় এটা আছে না নাই মাজার মাজারে গিয়ে সেজদা দেয় মাজারে টাকা পয়সা দেয় আছে না নাই আমি যদিও ঢাকা শহরে থাকি আমার জন্ম কিন্তু সিলেট শহরে আমার বাড়ি শাহজালালের মাজারের তো কাছাকাছি শাহজালাল জবরদস্ত মুজর জবরদস্ত আল্লাহর ওয়ালি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি জবরদস্ত আল্লাহর ওয়ালি শাহপুরান জবরদস্ত আল্লাহর ওয়ালি সন্দেহ নাই কিন্তু শাহজালাল চাইলে আপনাকে আট আনা পয়সার আজকে কোনো উপকার করে দিতে পারবেন না শাহজালাল মরে গিয়েছেন তিনি চাইলে আজকে রাত্রে এক রাকাত নামাজ পড়তে পারবেন না চাইলে আজকে একটা আয়াত কোরআনের তেলাওয়াত করতে পারবেন না কিন্তু জামালপুরের যেই ছেলে বদমাশ চুর ডাকাত ও আজকে রাত্রে সারা রাত চাইলে তাহাজ্জুদের সেজদায় পড়ে থাকতে পারে ঠিক কিনা ভাই এর জন্য হায়াতে জিন্দেগির অনেক দাম হায়াতে জিন্দেগির এটা একটা ফতোয়া মাসআলা হায়াতে জিন্দেগির এক মিনিট যদি কেউ এক সেকেন্ড পৃথিবীতে বাঁচে পৃথিবীর হায়াতে জিন্দেগির মাস আলা কায়েম করতে হয় সুতরাং আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ রুকু সেজদা কার পায়ে কার পায়ে আল্লাহর গোলামের চার নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না عذاب جهنم إن عذابها كان غراما الله رب العزة والجلال بلن بندر أمي الله رغولا ميري چار نمبر گون حلب سكرات شروع ہوئے جوارا گی غرغرا شروع ہوئے جوارا گی قبرے چولے جوارا گی মালাকুল মত পৌঁছে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে আমার যেই বান্দা গোটা জিন্দেগির গোনার জন্য রবের কাছে ক্ষমা চাইতে শুরু করবে তাওবা করতে শুরু করবে রব বলেছেন বান্দারে সাকারাতের আগে কোন বান্দা যদি তওবা করে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন তার বান্দার গোটা জিন্দেগির গোনাগুলাকে মাফ করে ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ কয়টা গুণ বলছি এক নম্বর অহংকার করা যাবে না অহংকার করা যাবে দুই নম্বর গালি দেওয়া যাবে তিন নম্বর রুকু সেজদা কার পায় চার নম্বর তওবা করব কার কাছে কার কাছে আমার কাছে কার কাছে আল্লাহর কাছে কোরআনে কেরিম ১৯ নম্বর পারা ২৫ নম্বর সোরা সুর আল ফুরকান আয়াত নম্বর ৬৩ ৬৪ ৬৫ তিন আয়াতে চার গুণ বলছেন এটা বললাম কোরআনের কথা কারণ হাদিস থেকে চার গুণ বলেই কথা শেষ সাড়ে ১২টা হয়ে গেছে গা পরে ফজরের নামাজ একজনে পড়বেন না আর ঝামেলা আমার উপরে দিয়ে যাবে
এই কাজের কাজই আমি না শুনেন হাদিসের চার গুণ নবীজি বলেছেন আমার মুসলমানেরা শোনাব নবীজি হাদিসের চার গুণ বলেছেন ইয়া আইয়ুহান নাস ও বিশ্ববাসী আল্লাহ কোরআনে চার গুণ বলেছেন নবীজি হাদিসে চার গুণ বলেছেন এক নাম্বার আফসুস সালাম তোমরা একে অপরকে পাইলে সালাম দেও কি দেও আবার বলেন আপনারা দেননি কেমনে দেন সালাম আলাইকুম সালাম আলাইকুম এটা সালাম কিছু নেতা তো নির্বাচনের সময় ওযু নাই পোশাক ঠিক নাই কাপড়ের মধ্যে দুর্গন্ধ লাগানো বোর বিয়ার সময় 30 বছর আগে একটা টুপি পাইছিল এইটা পরে আইছে মসজিদে সালাম দিতে সালাম আলাইকুম নির্বাচনে খাড়াইছে সালাম নিয়ে দুষ্টামি করা যাবে না এক নাম্বার সালাম ঠিক মতো দিব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ এক নাম্বার নবীজি বলেছেন সালাম দুই নাম্বার নবীজি বলেছেন ওয়াতুইমুত্তাম যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দাও আপনার ঘরে 10টা আইটেমের খাবার আছে আপনার প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই আপনি 10টা আইটেমের খাবার খেয়ে তাহাজ্জুদের সেজদা দিচ্ছেন আর প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই কাজ হবে না ও আতুইমুত্তাম প্রতিবেশীকে তুমি খাবার পৌঁছে দাও আপনার বাচ্চার হাতে দামি দামি জুস আছে চকলেট আছে প্রতিবেশীর বাচ্চার হাতে দিতে পারলেন না জাহান্নামী এজন্য আমার নবীজি বলতেন ঘরের ভিতরে যদি ভালো কোনো রান্না হতো নবীজি বলতেন গোশতের মধ্যে একটু জুল বেশি দাও পানি বেশি দাও যেন প্রতিবেশীকে আমি কিছু না হলেও দিতে পারি এই জন্য প্রতিবেশীর হক আদায় করবেন প্রতিবেশী হিন্দু না মুসলিম তা জানতে চাইবেন না যে কেউ হোক না কেন তার জরুরতটুকু আপনি আদায় করে দেওয়ার চেষ্টা করবেন দুই নাম্বার সংক্ষেপ করে বললাম তিন নাম্বার নবীজি বলেছেন ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন কিন্তু আজকালকার যুবকেরা বিয়ের আগে ঠিকই আত্মীয়তার বন্ধন ঠিক রাখে বিয়ের আগে বিদেশ থেকে টাকা পয়সা মা বাবার জন্য পাঠায় ঢাকা শহরে তাকে মা বাপের জন্য টাকা পাঠায় কিন্তু ওই যুবক যেই যুবকটা বিয়ের আগে মা বাপের তো ভক্ত ছিল বিয়ের পরে তার বউ তার শালি তার শালা তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিছুই দেখে না ঠিক কিনা বলেন এটা মনে জামালপুরে নাই মনে হইতেছে বিয়ের পরে মা বাপরে দেখতে পারে না বিয়ের পরে মারে আর মা কনে কই বুড়িয়া তুমি কিছু বুঝবা না বিয়ের পরে মারে মা কয় না মায়ের কাছে ঔষধের টাকা দেয় না আর এই যুবক শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কাছে আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন ঠিক কিনা বলেন না কেন নিজের মারে দিতে পারে না আর শ্বশুর বাড়ির গিয়ে আম্মা খাইবেন কি আমি কই আঙ্গুর না আপেল তুই এক কাপ বিষ খাওয়াইয়া মাইরে ফেলা নিজের ভাই টেলিফোন দিয়ে বলছে ভাই আমি এসএসসি পরীক্ষা গোল্ডেন জিপিএ 5 পেয়েছি আমাকে একটা আইফোনের দরকার নাই এটা দেড় ব্যাটারি মোবাইল দিলে দেড় ব্যাটারি যে 1500 টাকায় পাওয়া যায় একটা মোবাইল দিলে চলবে কো না সারা জিন্দেগি তোদেরকে খাওয়াইতে খাওয়াইতে আমার জিন্দেগি শেষ তুই এখন আরো চাস কিছুক্ষণ পরে শালি ফোন দিয়ে বলছে দুলা ভাই আমি তো কাম সাইরা ফেলাইছি আমার একটা কিছু দিলে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ তোমাকে কিছুক্ষণ পরে একটা আইফোন গিফট দিতেছি ঠিক কিনা সব শ্বশুর বাড়ির জন্য নিজের মা বাপের জন্য করে না ভালো মানুষ আছে খারাপ মানুষের অভাব নাই এই জন্যে ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবেন ইনশাল্লাহটা কোন সবাই বলেন না ইনশাল্লাহ কয়টা বলছি চার নাম্বার নবীজি বলেছেন সাল্লু ফিল লাইল ওয়ান নাস নিয়াম গভীর রাত্র যখন হয়ে যায় সবাই যখন ঘুমিয়ে যায় আল্লাহর নবী বলেছেন গভীর রাত্র যখন হয়ে যায় কত স্ত্রী তার স্বামীর বুকের উপরে মাথা রেখে ঘুমায় কত বাচ্চা মায়ের কোলে ঘুমায় কত বাচ্চা বাবার কোলে ঘুমায় পৃথিবীর পশু পাখি গুলা ঘুমিয়ে যায় ওই সময় যখন কোন গোলাম কোন বান্দে ঘুম থেকে উঠে রবের কদমে সেজদায় পড়ে কান্না করে রবের কদমে সেজদায় পড়ে যায় নবীজি বলেছেন ফায়দা খালেন জান্নাত বিসালাম
انتقال করতে দেরি হবে দারুস সালাম নামক একটা স্পেশাল জান্নাত রেখে দিয়েছেন রব এই জান্নাতে প্রবেশ করতে এক মিনিটও দেরি হবে না কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন কয়টা গুণ বলছি সর্বমোট কয়টা এক নাম্বার অহংকার করা যাবে সবাই বলেন যাবে দুই নাম্বার গালি দেওয়া যাবে তিন নাম্বার রুকু সেজদা কার পায়ে চার নাম্বার তওবা করব কার কাছে পাঁচ নাম্বার সালাম বিনিময় ছয় নাম্বার প্রতিবেশীর হক সাত নাম্বার আত্মীয়তার বন্ধন ঠিক আট নাম্বার গভীর রাত্রে দুরাকাত সালাত এই আট গুণ অর্জন করলে মরলেই দারুস সালাম নামক জান্নাত না সুবহানাল্লাহ এটা আগামী বছর কেমন সুবহানাল্লাহ জুড়ে বলেন কয়টা জান্নাত বলছি কোন জান্নাতে যেতে হবে দারুস সালাম এখন দারুস সালাম নামক জান্নাত কি আসলে কেন দারুস সালামের কথা বললেন দারুস সালাম জান্নাতটা আসলে কি এই আলোচনাটা দীর্ঘ দারুস সালাম নামক কেন জান্নাতের কথা রাসূল বলেছেন দারুস সালাম তো ওই জান্নাত যেই জান্নাতে বান্দারা থাকবে বসা আর রব থাকবেন দাঁড়ানো রব দাঁড়াইয়া দাঁড়াইয়া তার জান্নাতি বান্দাদেরকে সালাম দিবেন সালাম সালাম সুবহানাল্লাহ জোরে পড়েন যেই জান্নাতে রব থাকবেন দাঁড়াইয়া বান্দা থাকবে বসা আর রব নিজে সালাম দিবেন কেমন লাগবে এখানে একটা বিশাল চমৎকার গঠন আছে আর সেদিকে নিতে চাই না রাত্রে সাড়ে বারোটা আমি এর লম্বা করব না কথাগুলো বুঝে আপনাদের কেটা বুঝাতে চাই দিন শেষে আপনাকে আমাকে যে পথে ঘোরা লাগবে দুনিয়ার মানুষের পিছনে নয় আজকালকে নিজেকে তৈরি করো নিজেকে বানাও রবের জন্য তৈরি করো রব বলেছেন বান্দা কেউ তোকে যদি কাছে না ডাকে সবাই তোকে ভুলে যেতে পারে মা বাপ সন্তানকে ভুলে যেতে পারে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুকে ভুলে যেতে পারে ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি সূরাল মারিজে রব বলেছেন সন্তান পর্যন্ত ভুলে যেতে পারে আল্লাহ বলেছেন বান্দা সবাই যদি ভুলে যায় তুই যদি আমাকে দুনিয়ায় মনে রাখতে পারিস আখেরাতে আমি তোকে ভুলে যাব না সুবহানাল্লাহ জোরে পড়েন এজন্য আমরা দিন শেষে স্মরণ করব কাকে সবাই বলেন কাকে বসেন শেষ কথা আমার এটা আপনাদের কাছে আমার মেসেজ শেষ কথা এতক্ষণ যা বলে যা বুঝালাম বুঝবেন কথা এতক্ষণ যা বলে যা বুঝালাম বুঝাতে চাইলাম শেষ পর্যন্ত ফিরে যেতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রবের কাছে কার কাছে আর রবের কাছে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে রবকে খুশি করার তার নাম শুরুতেই বলেছিলাম সেজদা আলোচনার শুরুতে কি বলেছিলাম সেজদা এই সেজদা দিয়েই কথাটা শেষ করে নিচ্ছি সেজদাই হচ্ছে রবের কাছাকাছি পৌঁছার টাই এজন্য যুবক তোমাদেরকে দু হাত জোড় করে বলছি বলো যদি সরাসরি পায়ে ধরতাম পায়ে ধরে বলছি ও যুবক তোমাদেরকে বলছি শুনো বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো সিনেমা চলতেছে নর্তকীরা নাচানাচি করছে গান বাজনা বাজছে উলঙ্গপনা চলছে এমন সময় আজান হয়ে গেছে রব বলেছেন হাইয়া আলাল ফালাহ ও বান্দা নাচ গানে কোনো মজা নাই নাচ গানে কোনো কল্যাণ নাই সিনেমা হলে কোনো কল্যাণ নাই ফালাহ কল্যাণ আমার কাছে কামিয়াবি আমার কাছে তোমার পায়ে ধরে বলছি সিনেমা হলে আছো আমি বলছি না তুমি বের হয়ে আসো ও যুবক তোমাকে বলছি ওখানেই সুযোগ বুঝে নামাজে দাঁড়িয়ে যাও ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ আগে নামাজ এরপরে অন্য কাজ ও যুবক তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ মদের বারে গিয়েছ মদের বারেও নর্তকীরা নাচানাচি করছে তোমার হাতে মদের বুথল লাইট রিমঝিম জ্বলছে নাচানাচি চলছে আজান হয়ে গেছে তোদের পায়ে ধরে বলছি মদের বোতলটা টেবিলে রাইখা দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধু তোমাকে আবার বলছি তুমি ফেন্সি ডিলের বারে গিয়েছ ফেন্সি ডিলের বোতল তোমার হাতে আর নামাজের সময় হয়ে গেছে বোতলটা পকেটে রাইখা দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়াও আগে নামাজে দাঁড়াও ও বন্ধু তোমাকে আবারও বলছি তোমার হাতে ইয়াবা ট্যাবলেট
নামাজের সময় হয়ে গিয়েছে রব বলছেন হাইয়া আলাল ফালাহ ও বান্দা তোর হাতে যে ট্যাবলেট ট্যাবলেটে কোনো কল্যাণ নাই ট্যাবলেটে তোকে শান্তি দিতে পারবে না ট্যাবলেটটা পকেটে রাইখা দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও ও বন্ধু তোমাকে আবারো বলছি তুমি সিনে তুমি জিনা করেছো বদমাইশি করেছো বন্ধুদের পল্লায় পড়ে নিমক হারামি করেছো তুমি অপবিত্র নামাজের সময় হয়ে গিয়েছে ওখানে পবিত্র হইয়া ওখানে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজটা পড়ে ফেলো এরপর অন্য কাজ আগে নামাজটা পড়ে ফেলো ও বন্ধু তোমার যদি শরীরে একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও শার্ট যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও টি শার্টও যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও সেন্ডু গেঞ্জিও যদি না থাকে খালি গায়ে তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও মাথায় যদি টুপি থাকে টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও টুপি যদি না থাকে খালি মাথায় তুমি নামাজে দাঁড়িয়ে যাও ও যুবক তোমার পরনে যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও প্যান্টও যদি তোমার না থাকে তাইলে তিরি কোয়াটার পরে নামাজে দাঁড়িয়ে যাও তিরি কোয়াটারও যদি না থাকে নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকো তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকবার কাপড় যদি না থাকে আমি আবারও বলছি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকবার কাপড় যদি না থাকে খালি গায়ে খালি মাথায় খালি শরীর নিয়া উলঙ্গ হয়ে তাও সময় মতো নামাজে দাঁড়িয়ে যাও অজুর ব্যবস্থা থাকলে অজু করে নামাজে দাঁড়িয়ে যাও অজুর ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাও তায়াম্মুমের ব্যবস্থা না থাকলে বিনা অজুতে বিনা তায়াম্মুমে খালি গায়ে খালি মাথায় উলঙ্গ হইয়া যে অবস্থায় আছো আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও রব বলেছেন আমার বিশ্বাস ইন্না সালাতে তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার এই সালাতই একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে ইনশাআল্লাহ এই জন্য যেখানে থাকো সালাত সকল অবস্থায় সালাত রব তোমাকে কাছে নিয়ে যাবে আজ না হয় কাল মনে থাকবে ইনশাআল্লাহ আমার ওয়ালান আমার কথাগুলো আমাকে আল্লাহ আমল করবার তৌফিক দান করুন আখেরান সকলকে আমার কথায় অপ্রাসঙ্গিক অন্যায় অনৈতিক অসদাচরণ যেগুলো হয়েছে সবার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিক সবাইকে ক্ষমা করে দিক আমাদের সবাইকে রাসূলের পাক নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক সকলে পড়েন আমিন সবাই বলেন আমিন কথা এখানে রেখে দিলাম